আসসালামু আলাইকুম। বাংলা এসটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি আসমা আক্তার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। সোনাবরকান্দা কমিউনিটি ক্লিনিকে জাতীয় শোক দিবস পালন। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা কমিউনিটি ক্লিনিকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকীও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকালে পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনাবরকান্দা কমিউনিটি ক্লিনিকের সভাপতি আব্দুল হালিম, সদস্য সচিব সিএসসিপি ইসমত খাতুন, সহসভাপতি ও জমিদাতা মজিবুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, শমসের আলী, মুফাজ্জল আব্দুল করিম, শরিয়াতুল্লাহ, রাসেল ইব্রাহিম, ফজলু আলেক মিয়া সহ আরও অনেকে।